আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে এমন একটা টপিক নিয়ে আমি কথা বলতে যাচ্ছি যেটা আমি আসলে কখনো বলবো বলে ভাবিনি। তো আসলে একটুখানি রাগ করে এই ভিডিওটা করতেছি আমার এক ফ্রেন্ডের সাথে। তো এটা হলো টিআই পোর্টাল সফটওয়্যার। তো এটা সিমেন্সের সাপোর্ট একটা সাইট আছে, ওই সাইট থেকে টিআই পোর্টালের এই 15 ভার্সন বা 15.1 বা 16 ভার্সন বা আগের ভার্সনগুলো, এগুলো ফ্রি, মানে ট্রায়াল ভার্সনগুলো আপনি ডাউনলোড করে ট্রায়াল নিতে পারবেন, ঠিক আছে? তো সেখান থেকে আপনি ডাউনলোড করেও যে ইকেবি লাইসেন্স আছে, আমি ইতিপূর্বে দেখিয়েছিলাম, ওই লাইসেন্সটা দিয়ে এটাকে ট্রায়াল ভার্সনটাকেই অ্যাক্টিভেট করা যায়। আচ্ছা, তো এখন তো এখানে দেখেন আপনি একটা জিনিস, সিমেন্সের এই যে টিআই পোর্টালের আমি বাকি যেগুলো সফটওয়্যার যদিও ইনস্টল করছি, কিন্তু পিএলসি সিম বা সিমুলেশন করার জন্য টিআই পোর্টালে যে সফটওয়্যারটা ওইটা আমি ইনস্টল করিনি। কারণ ওইটা ইনস্টল করতে হলে সিমেন্সের ওয়েবসাইটে গিয়ে ওই যে সাইটটাতে, ওই সাইটটাতে গিয়ে অনেক কিছু, এই যে আমি আপনাদের দেখাই, এই যে একটু দেখেন, এখানে দেখলে বুঝতে পারবেন, এই যে ডাউনলোড স্টেপ 7 পিএলসি সিম, এটা হচ্ছে মূলত টিআই পোর্টালে সিমুলেশন করার জন্য, আপনি কোনো প্রোগ্রাম তৈরি করবেন সিমুলেশন করার জন্য। কিন্তু আপনি যদি সিমুলেশন করার দরকার না হয় তাহলে এটা দরকার নাই। আর নর্মালি যাদের কাছে পিএলসি নেই তাদের সবারই এইটা সরকার, কিন্তু এটা সহজে ডাউনলোড করা যায় না, ডাউনলোড করা যায় না, কারণ এটা হচ্ছে মানে এক্সপোর্ট রেস্ট্রিক্টেড, মানে এটা তারা এক্সপোর্ট করে না, অর্থাৎ এই সফটওয়্যারটা তারা বিক্রি করে না, এটা শুধুমাত্র মানে চেক করার জন্য এটা রাখে। তো এই জন্য এটা সবাইকে ডাউনলোড করার অথরিটি দেয় না, যে একটা টিক মার্ক দিয়ে এখানে ই দিয়ে একটা এরর দিয়ে রাখছে, ঠিক আছে? তো সেজন্য এখন আমার যেই ফ্রেন্ড যার কথা বলছিলাম তাকে আমি এই লিঙ্কটা দিয়েছিলাম এবং সে এখান থেকে সবগুলা যদিও ইনস্টল করেছে, এগুলো ইনস্টল করেছে কিন্তু এটা ইনস্টল করতে পারে নাই। আমি তাকে বললাম যে এটাকে ভালোভাবে রেজিস্ট্রেশন করে নিলে এটা করা যাবে, কিন্তু সে আমাকে গুরুত্ব দেয়নি। তো সেজন্য আমি তার সাথে একটু রাগ করে আমি নিজেই করেছি। তো যেটা করেছি সেটা আমি ভিডিওটা আসলে ওর জন্য বানাচ্ছি, তো ভাবছি আপনাদেরকেও শেয়ার করি, এটা একটু আপনারা চাইলে হয়তো বা এটা থেকে উপকৃত হইতে পারেন। তো একটু দেখেন, তো এটা করার জন্য এই যে এখানে দেখেন, এই যে আমি এখানে আমার নাম দেখেন সোহেল মেহেদি, এখানে রেজিস্ট্রেশন করা আছে, ঠিক আছে? তো এখানে গিয়ে এই যে দেখেন মডিফাই পার্সোনাল ডাটা, তো এখানে গেলে আমার সমস্ত ডাটাগুলো পাবেন। তো এটা আসলে এখানে যাওয়ার দরকার হয় না, আমি এটা এই জন্য দেখাচ্ছি যে আমি তো এখন নতুন করে আবার রেজিস্ট্রেশন করে আপনাদেরকে দেখাইতে পারবো না, কারণ আমি তখন ভাবছিলাম যে এটা আমি কী করছি কাউকে দেখাবো না। তো এখন একটু আসলে জিদ চেপে গেছে তাই দেখাচ্ছি। তো সেজন্য আপনি যখন এখানে রেজিস্ট্রেশন করেন, এখানে দেখবেন রেজিস্ট্রেশন লেখা আসবে, তো ওখান থেকে রেজিস্ট্রেশন করলে এখানে আপনার সমস্ত ডাটা ঠিকঠাক মতো দিলে এইভাবে আপনার নামে আসবে এবং আপনি লগ ইন করে এইভাবে আসবেন। আপনার রেজিস্ট্রেশন করার পরে কোনো তথ্য যদি আপনার ঠিকভাবে না দেন, কোনো একটা তথ্য যদি সিমেন্স মনে করে যে সমস্যা আছে, তখন আপনাকে এই এই ইএক্সি ফাইলটা ডাউনলোড করার জন্য কোনো সুযোগ দিবে না। যেমন দেখেন আমি যে ডাউনলোড করেছিলাম এগুলো সবগুলা দেখেন, আপনাকে এই ফোল্ডারটাও দেখাচ্ছি, এই যে দেখেন, এই যে টিআই 15, এই যে দেখেন এখানে আমি সবগুলো ডাউনলোড করেছি, এই যে দেখেন পিএলসি সিমের এগুলো পর্যন্ত আমি ডাউনলোড করেছি, বাকি ফাইলগুলো এই যে ডিভিডির 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার এগুলো ফাইল আমি ডাউনলোড করেছি, এই যে দেখেন 1 2 3, তারপর এটাও ডাউনলোড করেছি। বাট তারপরেও সে আমাকে কি করতে পারে নাই, এই ইএক্সিটা ডাউনলোড করার সুযোগ দেয়নি। আপনারা যারা এটা পরীক্ষা করে দেখতে চান তারা এখানে ক্লিক করলেই বুঝতে পারবেন, বা যারা এই সাইটটা সম্পর্কে ভালো জানেন তারা তো অবশ্যই জানেন, শুধু আমি এটুকু বলতেছি। তো এটা করা যাচ্ছিল না, পরে আমি তাকে যখন রেজিস্ট্রেশন করে করতে বললাম সে যখন রাজি হলো না, মানে সে যখন আমাকে ইগনোর করতেছিল যে না এটা সম্ভব না, সে অনেক চেষ্টা করে ব্যর্থ হয়েছে। তো তাকে দেখাচ্ছি, দেখেন, তো এটা করার পরে সিমেন্স আমাকে একটা মেইল দিয়েছে, দেখেন, আসলে কোনো কাজ করলে একটু ধৈর্য ধরতে হয়, যে দেখেন, ডিয়ার ইউজার সরি, ডিউ টু এক্সপোর্ট রিরেগুলেশন ইউর ইউজার অ্যাকাউন্ট কুড নট বি অ্যানাবল ফর ডাউনলোডিং এক্সপোর্ট রেস্ট্রিক্টেড সফটওয়্যার। এই যে এক্সপোর্ট রেস্ট্রিক্টেড সফটওয়্যার, এটা ডাউনলোড করার জন্য আমার এটাকে এলিজিবল নয় বলতেছে। তো সেজন্য তারা আমাকে কি জন্য হয় নাই সেখানে একটা রিজন লেখাইয়া, এই যে সরি, এই যে দেখেন তারা একটা কারণ দেখে দর্শাইয়া একটা এখানে আমাকে মেইল করছে কি কি কারণে আমি এটা মানে এটার জন্য এলিজিবল না। তো সেজন্য আমি কি করছি ওই জিনিসগুলোকে আবার এই যে এখানে গিয়ে দেখেন কোথায়, এই যে সোহেল মেহেদি, এই যে মডিফাই পার্সোনাল ডাটা, এখানে গিয়ে ক্লিক করে আমি আবার ওই যে যে রিকোয়ারমেন্টগুলো আমার ভুল হয়েছে বলতেছে সিমেন্ট, সেগুলো আবার আমি ঠিক করে আমি গতকালকে আবার এটা মেল পাঠিয়েছি। দেখেন এই মেলটা গেছে কত, 14 তারিখ, জুলাই 14 তারিখ, আজকে কত দেখেন, আজকে হচ্ছে জুলাইয়ের 15 তারিখ। তো এরা আমাকে আবার একটা নতুন মেল দিয়েছে আজকে, দেখেন আমি যখন মডিফাই করে পাঠিয়েছি, যে দেখেন এই মেলটা দেখেন, এই যে এটা হচ্ছে 3 ঘন্টা আগে মেলটা আসছে, ঠিক আছে? এই যে 15 জুলাই, আমার মাউসের কার্সারের দিকে তাকান, এই যে 15 জুলাই 2020 5:04 এই মেলটা আসছে, ঠিক আছে? তো এই মেলটা দেখে লিখছে দেখেন, ডিয়ার ইউজার ফলোয়িং ইউর
রেজিস্ট্রেশন অ্যাপ্লিকেশন ইউর ইউজার অ্যাকাউন্ট হ্যাজ বিন অ্যানেবল ফর দি ডাউনলোড অফ এক্সপোর্ট রেস্ট্রিক্টেড সফটওয়্যার। তো দেখেন এটা আসার পরে এই যে এই লিঙ্কটা দিচ্ছে এটাতে আমি ক্লিক করেছি, এবং এটাতে ক্লিক করার পর কিছু স্টেপ আছে করে আমি এগুলো দেখাতে পারবো না, এগুলো আমি অলরেডি করে ফেলছি। হ্যাঁ, তো আমি আপনাদেরকে শুধু ডাউনলোড হয়েছে সেই ফাইলটা একটু দেখাচ্ছি। এই যে দেখেন, এই যে সিমেটিক, এই যে শুধু ইএক্সজিটা, বাকিগুলো তো এমনিতেই ডাউনলোড করা যায়, ঠিক আছে। তো এটা আমি ডাউনলোড করে ফেলেছি। তো আমার সেই ফ্রেন্ডকে উদ্দেশ্য করে বলতে চাই যে আসলে ধৈর্য ধরলে সব কিছুই সম্ভব, ঠিক আছে, অধৈর্য হলে কোনো কিছুই সম্ভব নয়। তো এখান থেকে কমপ্লিট করা হয়েছে। আর আরেকটা কথা বলি, অনেকে প্রশ্ন করবেন যে এটা তো ট্রায়াল ভার্সন, কিন্তু এই ট্রায়াল ভার্সনটাকে এই যে দেখেন, ঠিক আছে, এই যে ইকিউবি, এটা ইনস্টল করলে আমার ট্রায়াল ভার্সনটাই হালাল হয়ে যাবে, ঠিক আছে। তো যাই হোক, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আর তাছাড়া আমি এই সফটওয়্যারটা পরবর্তী ভিডিওতে ইনস্টল করে প্লে করে আমি দেখাবো। তো সে পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।